অন্যদিকে পরিত্যক্ত জায়গায় বিস্ফোরণের ঘটনা পশ্চিম মেদিনীপুরের পুন্দুরা এলাকার ঘটনা এমনটাই জানতে পারা যাচ্ছে আপনাদের আবারও জানিয়ে রাখি পরিত্যক্ত জায়গায় বিস্ফোরণ পুন্দুরা এলাকার ঘটনা পশ্চিম মেদিনীপুরের পুন্দুরা এলাকার ঘটনা পরিত্যক্ত জায়গায় বিস্ফোরণ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে পরিত্যক্ত জায়গায় হঠাৎ বিস্ফোরণ স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পশ্চিম মেদিনীপুরের পুন্দুরা এলাকার ঘটনা পরিত্যক্ত জায়গায় বিস্ফোরণ পশ্চিম মেদিনীপুরের পুন্দুরা গ্রামের ঘটনা এই নিয়ে কথা বলবো প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠীর সঙ্গে সৌম্যকান্তি কি জানা যাচ্ছে জানিয়ে দেখি নাটোরের পুন্দুরা গ্রামে পুন্দুরা বলে একটি গ্রাম রয়েছে সেখানে গতকাল গভীর রাতে হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের তীব্র আওয়াজে কেঁপে ওঠে এলাকা এবং জানা যায় যে স্থানীয় অধর ঘোড়াই বলে এক ব্যক্তি রয়েছে তার বাড়ির পেছনে থাকা সেফটি ট্যাঙ্ক পরিত্যক্ত সেফটি ট্যাঙ্ক তার ভেতরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং স্থানীয়দের দাবি যে ওখানে মজুদ বোমা ছিল এবং সেই মজুদ বোমা বিস্ফোরণের ফলেই এই তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তার ফলে পুরো এলাকাতে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় দাঁতন থানার পুলিশ এসে পুরো বিষয়টি তদন্ত করে এবং অধর ঘোড়াই যে বাড়ির মালিক অধর ঘোড়াই তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে আজকে তাকে দাঁতন আদালতে তোলা হবে জানিয়ে রাখি যে এই অধর ঘোড়াই রাজনৈতিক পরিচয় নিয়ে একটা রাজনৈতিক চাপানোর তৈরি হয়েছে কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে বাড়ির ঠিক পেছনে একটি পরিত্যক্ত সেফটি ট্যাঙ্ক রয়েছিল এবং সেই সেফটি ট্যাঙ্কের ভেতরেই গতকাল রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল আশেপাশে বেশ কয়েকটি গাছে তা ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজনের বাড়িতেও টুকরো ইট টুকরো ও বিভিন্ন রকম টুকরো জিনিস ছড়িয়ে পড়ে এবং তারপরেই ঘটনাস্থলে উপস্থিত হয় দাঁতন থানার পুলিশ ঘটনা তদন্তে নেমেছে ধন্যবাদ সৌম্যকান্তি